প্রিয় শিক্ষার্থীবৃন্দ ইকবাসের স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগত আমি মোহাম্মদ ইকবাল হোসেন সহকারী শিক্ষক আজকে আমি তোমাদের নবম দশম শ্রেণীর যে ও পরিবেশ বিষয়টি রয়েছে সেটি থেকে আলোচনা করব আজকে আমার আলোচনা থাকবে যে দ্বিতীয় অধ্যায়টি রয়েছে মহাবিশ্ব আমাদের পৃথিবী সেটি থেকে আজকে আমার আলোচনা বিষয় ঋতু পরিবর্তন আমরা এই ঋতু পরিবর্তন কিভাবে হয় এবং এই ঋতু পরিবর্তনের কারণগুলো কি কী এবং এর কী কী প্রভাব রয়েছে সেগুলো এই ভিডিওতে আলোচনা করব। তাও হচ্ছে শুরু করা যাক আজকে আমার হচ্ছে বিষয় ঋতু পরিবর্তন নিয়ে ঋতু পরিবর্তন কি সেটি প্রথমে আমাদের জানা দরকার এবং এই ঋতু পরিবর্তন কিভাবে হয় সে বিষয়গুলো নিয়ে আজকে মূলত এই ভিডিওতে আলোচনা করা হবে তাপমাত্রা পার্থক্য অনুসারে সারা বছর কয়েকটি বাঘে বাক করা হয় এই ঋতুকে এই প্রত্যেকটি বাঘ এক একটি ঋতু পরে তাপমাত্রা পার্থক্য অনুসারে সারা বছরকে চারটে বাঘে ভাগ করা হয় যেমন গ্রীষ্মকাল শরৎকাল শীতকাল ও বসন্তকাল আমরা জানি সমগ্র পৃথিবীকে দুটি গোয়াতে ভাগ করা হয়েছে একটি হচ্ছে উত্তর গোয়ার্দ এবং অন্যটি হচ্ছে দক্ষিণ গোয়ার্দ তো বাংলাদেশের অবস্থান হচ্ছে উত্তর গোয়াদে আমরা আজকে এই ঋতু পরিবর্তন সম্পূর্ণ পৃথিবীতে কীভাবে হয় সে বিষয়গুলো নিয়ে মূলত আলোচনা করছি উত্তর গোয়াতে যখন গ্রীষ্মকাল তখন দক্ষিণ গোয়াতে শীতকাল হয় আবার উত্তর গোয়াতে যখন শীতকাল তখন দক্ষিণ গোয়াতে গ্রীষ্মকাল হয় তেমনি উত্তর গোয়াতে যখন বসন্তকাল তখন দক্ষিণ গোয়াতে শরৎকাল হবে আবার উত্তর গোয়াতে যখন শরৎকাল তখন দক্ষিণ গোয়াতে বসন্তকাল হবে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান উত্তর গোয়াতে এখানে জুন মাসের দিকে গরম বেশি অনুভূত হয় এই সময় দক্ষিণ গোরাতে শীতকাল হয়ে থাকে তো এই ছিল আমাদের ঋতু পরিবর্তন কি বা ঋতু পরিবর্তন সম্পর্কে প্রাথমিক ধারণা এখন আমরা দেখি যে ঋতু পরিবর্তন হচ্ছে সেই ঋতু পরিবর্তন কারণগুলো কি কী যেমন পৃথিবীর বিভিন্ন স্থানে দিবার তারতম্যের জন্য উত্তাপের হ্রাস বৃদ্ধি ঘটে পৃথিবীর গোলাকার আকৃতি রয়েছে পৃথিবীর উপবৃত্তাকার কক্ষপথ রয়েছে তারপর হচ্ছে পৃথিবীর কক্ষপথে কৌণিক অবস্থান বার্ষিক গতির কারণে এই ঋতু পরিবর্তনগুলো হয়ে থাকে তো আমরা প্রত্যেকটি কারণ সম্পর্কে এখন ব্যাখ্যা করব। যেমন প্রথম যে পয়েন্টটি রয়েছে সেটি হচ্ছে পৃথিবীর বিভিন্ন স্থানে দিবারের তারতম্যের জন্য উত্তাপের হ্রাস বৃদ্ধি পৃথিবী ঘূর্ণনের কারণে সূর্য পৃথিবী যে গোড়াতে নিকট অবস্থান করে তখন সেই গোড়াতে দিন বড় এবং রাত ছোট। তার বিপরীত গোড়াতে তখন কি হয় রাতটা বড় হয়ে যায় এবং দিন ছোট হয় পৃথিবী দিনের বেলায় তাপ গ্রহণ করে ফলে ভূপৃষ্ঠ উত্তপ্ত হয় এবং রাতের বেলায় বিক্রণ করে শীতল হয় তখন একটি স্থানে বড়দিনে দিনে ভূপৃষ্ঠ যে তাপ গ্রহণ করে ছোট রাতে সে তাপ পুরোটা বিকিরণ করতে পারে না ওই স্থানে সঞ্চিত তাপের কারণে আবহাওয়া উষ্ণ হয় এবং তাতে গ্রীষ্মকালীন আবহাওয়া পরিলক্ষিত হয় বিপরীতে গোলাদে রাত বড় এবং দিন ছোট হওয়া দিনের বেলায় যে তাপ গ্রহণ করে রাতের বেলা সব তাপ বিকরণ করে ঠান্ডা অনুভূত হয় তখন শীতকাল মানে হচ্ছে যে মূল ব্যাপারটা হচ্ছে পৃথিবীর যে বিভিন্ন স্থানে দিন রাত্রি হয় এবং দিন কখনো বড়ো হয় আবার কখনও ছোট হয় আবার রাত কখনো বড় হয় কখনো ছোটো হয় তো এই যে তাপ যে সূর্য যে পরিমাণ তাপ দিচ্ছে এই তাপের উপর ডিপেন্ড করে আসলে দিন যদি বড় হয় তাহলে তাপ বেশি পাই আমরা এবং রাত ছোট হলে তাপটা আমরা কম পাচ্ছি বা তাপটা বিকৃত হয়ে যাচ্ছে আবার যদি কখনো রাত খুব বেশি বড় হয় এবং দিন ছোট হয় তখন তাপ আমরা খুবই কম পাচ্ছি এইসব কারণে মূলত ঋতু পরিবর্তন ঘটে দ্বিতীয় যেটি হচ্ছে সেটি হচ্ছে পৃথিবীর গোলাকার আকৃতি গোল তাই সূর্য দেখা যায় সব জায়গায় রম্ব দিতে পারেনি সূর্য ঠিক নিরক্ষরকার উপর যেভাবে রম্ব বৈকিরণ দেয় উত্তর গোয়াতে এবং দক্ষিণ গোয়াতে কিন্তু তা আস্তে আস্তে তির্যকভাবে হয়ে যায় এবং একদম সুমেরুত এবং বা কুমেরুতে তাপ একদম কম চলে যায় যার কারণে ঋতু পরিবর্তন দেখা দেয় পৃথিবীর উপবৃত্তাকার কক্ষপথ এই যে পৃথিবীর যে কক্ষপথটি রয়েছে সেটি উপবৃত্তাকার এবং পৃথিবীর আবর্তন পথ উপবৃত্তাকার তাই বছরে বিভিন্ন সময় সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কম বেশি হয় এতে তাপমাত্রা পার্থক্য হয় তাই ঋতু পরিবর্তন হয়ে থাকে পৃথিবী কক্ষপথে কোনিক অবস্থান সূর্যকে পরিক্রমণের সময় নিজ কক্ষতরে সঙ্গে পৃথিবীর মেরু রেখা সমকোণ না থেকে ছেষট্টি দশমিক পাঁচ ডিগ্রি কোন হেরে একই দিকে অবস্থান করে এতে বছর একবার পৃথিবীর উত্তর মেরু ও দক্ষিণ মেরু সূর্যের নিকটবর্তী হয় যেই গ্রহাতে যখন সূর্যের দিকে ঝুঁকে থাকে সেই গ্রহাতে সূর্য কিরণ দেয় তার ফলে তাপমাত্রা তখন বেশি হয় এবং দূরে গেলে তাপমাত্রা কম হয় ফলে ঋতু পরিবর্তন ঘটে আমরা একটি স্ক্রিনে চিত্র দেখতে পাচ্ছি এই চিত্রটি হচ্ছে তারই একটি উদাহরণ দেখো সূর্য কখনো কিরণ দিচ্ছে আবার কখনো তির্যকভাবে কিরণ দিচ্ছে তো এই সূর্য কখন রম বিকিরণ দেয় এবং কখন তির্যকভাবে কিরণ দেয় সেটি আমরা আগে আলোচনা থেকে বুঝে গেছি পাঁচ নম্বর হচ্ছে বার্ষিক গতির কারণে আমরা জানি বার্ষিক গতি হচ্ছে সূর্য পৃথিবী যখন সূর্যকে কেন্দ্র করে তার নির্দিষ্ট পয়েন্ট থেকে তার কক্ষপথে আবর্তিত হয়ে আবার ওই পয়েন্টে চলে আসে তখন আসলে বার্ষিক গতি হয় তিনশো দিনে যে ষোলো বছর হয় সেটিকে আমরা বার্ষিক গতি বয়ে থাকি এই বার্ষিক গতির কারণে ঋতু পরিবর্তন হয় পৃথিবীর বার্ষিক গতির জন্য সূর্য কিরণ বিভিন্ন স্থানে কম বেশি পড়ার কারণে বায়ুমণ্ডল তাপমাত্রা পার্থক্য ঘটে পরে বিভিন্ন স্থানে জলবায়ুর বিভিন্নতা হয় একে ঋতু পরিবর্তন বলে তো আমরা এখন দেখলাম ঋতু পরিবর্তনে কী কী কারণগুলো রয়েছে সেই কারণগুলো স্ক্রিনে আমরা একটি চিত্র দেখছি এবং এই চিত্রটি হচ্ছে ঋতু পরিবর্তনের চিত্র স্কিনে প্রথম তেইশে সেপ্টেম্বর এবং একুশে মার্চ দিন সমান হয় আর হচ্ছে বাইশে ডিসেম্বর তখন দীর্ঘতম রাত্রি হয় এবং ক্ষুদ্রতম দিন হয় এবং একুশে জুন দীর্ঘতম দিন এবং ক্ষুদ্রতম রাত্রি হয় এটা বাংলাদেশের অনুপাতে বাংলাদেশ যেহেতু উত্তর গোয়া তাই একুশে মার্চ এবং তেইশে সেপ্টেম্বর দিন রাতি সমান এবং বাইশে ডিসেম্বর মানে ডিসেম্বর মাস যখন আমাদের শীতকালে তখন দীর্ঘতম রাত্রি হয় বাইশে ডিসেম্বর এবং যেদিনকে বাইশে ডিসেম্বর সবচেয়ে বড় রাত্রি হবে তখন ওই দিনকে কি দিনটা সবচেয়ে ছোটো হবে মানে ক্ষুদ্রতম দিন হবে ঠিক বিপরীতে একুশে জুন হবে দীর্ঘতম দিন মানে দিনটি সবচেয়ে বড়ো হবে এবং যেদিন সবচেয়ে বড় হবে রাতটা ঠিক ততই বা ক্ষুদ্রতম বা ছোট হবে তো এগুলো আমরা এমসিকিউর জন্য পড়ব এবং এই চিত্র দেখে তা বোঝা যাচ্ছে যে উত্তর গোয়াতে কখন দীর্ঘতম রাত বা ক্ষুদ্রতম দিন আবার দক্ষিণ গোয়াতে ঠিক বিপরীত দীর্ঘতম দিন ক্ষুদ্রতম রাত আবার রয়েছে দীর্ঘতম দিন এবং ক্ষুদ্রতম রাত এটা হচ্ছে উত্তর গোয়াতে ঠিক বিপরীত দক্ষিণ গোড়াতে হবে দীর্ঘতম রাত এবং ক্ষুদ্রতম দিন এবং একুশে সেপ্টেম্বর ও একুশে মার্চ তেইশে সেপ্টেম্বর এবং একুশে মার্চ হবে দিন রাত্রি দুই গোড়াতেই সমান এখন আমরা এই ঋতু পরিবর্তনের প্রভাবগুলো দেখব যে ঋতু পরিবর্তন হয়ে কি কি প্রভাব পড়ে ঋতু পরিবর্তন মানুষের দৈনন্দিন জীবনযাত্রা নিয়ন্ত্রণ করে মানুষ যে তার জীবনযাত্রা বা প্রতিদিন যে সমস্ত কার্যক্রম করে তা কিন্তু ঋতু পরিবর্তন অনেকটাই নিয়ন্ত্রণ করে হচ্ছে মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ডে পেশাকে প্রভাবিত করে ঋতু পরিবর্তন মানুষের যে অর্থনৈতিক কর্মকাণ্ড বা মানুষের যে পেশাতে জড়িত থাকে সেটিকে প্রভাবিত করে যেমন শীতকালে দেখা যায় যে মানুষ তার অর্থনৈতিক কর্মকাণ্ডের জন্য শীতের পোশাক বিক্রি করে অথবা গরম পোশাক তখন বিক্রি হয় না অথবা যখন গরমকাল আসবে তখন গরমের পোশাক বিক্রি হবে এগুলো মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ডকে অনেক প্রভাবিত করে আবার যারা জব করে বা যা কী করে তাদের দিনটা অনেক ছোট হয়ে যায় দেখা যায় অনেক কাজ তারা শেষ করতে পারেনি পরে রাত বড় হলে এই একটি প্রভাব পড়ে তারপর হচ্ছে পৃথিবীর বিভিন্ন স্থানে ঋতু পরিবর্তনের ফলে বিনোদন কেন্দ্র হিসেবে আবির্ভূত হয় যেমন ঋতু পরিবর্তন শীতকালে মানুষ ঘুরতে যায় বিভিন্ন বিনোদন কেন্দ্রে তখন দেখা যাচ্ছে যে এই যে ঋতু পরিবর্তন হয়েছে এই ঋতু পরিবর্তনের কারণে কিন্তু বিভিন্ন বিনোদন কেন্দ্রে মানুষ ঘুরতে যায় এবং বিভিন্ন বিভিন্ন বিনোদন কেন্দ্র আবির্ভূত হয় ঋতু পরিবর্তন জীবজগতে বৃদ্ধি বিস্তার নিয়ন্ত্রণ করে এবং সর্বশেষ ঋতু পরিবর্তনের সঙ্গে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ সংগঠিত হয় যেমন আমরা জানি গ্রীষ্মকালে কার্বৈশাকী জল হয় এটি কিন্তু শীতকালে হয় না তো এটি হচ্ছে ঋতু পরিবর্তনের একটি কারণ বা ঋতু পরিবর্তনের ফলে এরকম হচ্ছে আবার দেখা যায় শীতকালে অনেক বেশি সবজি হচ্ছে বা অনেক বেশি বিভিন্ন শীতকালীন সবজি আসছে এবং অনেক সময় এটি এই সবজি যে হচ্ছে এবং এটি দুর্যোগ প্রাকৃতিক দুর্যোগ যে হয় তখন হয় না বলেই এই জিনিসগুলো কিন্তু হচ্ছে তো বিভিন্ন কারণে ঋতু পরিবর্তন দেখা যায় মানুষের বিভিন্ন জীবনযাত্রা বা তাদের পেশা বা তাদের যে বিভিন্ন ইনকাম বা জীবজগতের বৃদ্ধি বা বিস্তার নিয়ন্ত্রণ ইত্যাদি করে থাকে তো আমরা এগুলো হচ্ছে ঋতু পরিবর্তনের প্রভাব সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমি আমার আলোচনা শেষ করছি আল্লাহ হাফেজ